না সাকিব চৌধুরী আপনি লিখেছেন আমার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে নগদ টাকাও আছে অনেক কিন্তু তিনি নামাজ রোজা হর জাকাত কিছুই পালন করেন না জাকাতকে তিনি বোঝা মনে করেন প্রচুর মিথ্যা বলেন তিনি ইউএসএ প্রবাসী তারা খারাপ কাজে আমি বাধা দেই বলে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন তার সাথে ফোনে কথা বললে একশো নিরানব্বইটা মিথ্যা আমাকে বলতে হয় এজন্য কি আমার গুণ হবে আমি ঠিক পরিষ্কার না যে তার সাথে ফোনে কথা বলতে হলে আপনাকে এত মিথ্যা কথা কেন বলতে হবে আপনি আপনার সত্য কথা বলে যাবেন মিথ্যা কথা যদি বলতে হয় সেই মিথ্যা কথা বলা আপনার জন্য জায়েজ নয় কোনো চুক্তিতেই জায়েজ নয় আপনি সত্য বলবেন তাতে যা হওয়া তাই হবে আসে আসেদকু ইনজিউল ক্যেব ইউহলিক বা সত্যতা সত্যবাদিতে এটা মানুষকে মুক্তি এনে দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে না সাদ আল্লাহ বলেছেন সো আপনি যত ক্ষতি হোক না কেন আপনাকে সত্য কথাই বলতে হবে কোনো যুক্তিতে আপনি মিথ্যা বলতে পারেন না আর তিনি বাবা হিসাবে যত অন্যায় কাজ করব না কেন আপনি তার সাথে দুর্ব্যবহার করবেন না আপনি আপনার জায়গা থেকে কথা বলবেন খোঁজখবর নিবেন সন্তান হিসাবে আপনার দায়িত্ব আপনি পালন করার চেষ্টা করবেন তাকে সদুপদেশ দেওয়া অব্যাহত রাখবেন অন্য কারোর মাধ্যমে উপদেশ দেওয়াবেন আল্লাহ কাছে দোয়াও করবেন কিন্তু সেই সাথে আপনার তার সাথে যে সাধারণ কানেকশন আছে সাধারণ যোগাযোগ আছে সেটা অব্যাহত রাখতে হবে এমডি